থাকবে, আশপথা থাকুক বা না থাকুক, কারণ পুরুষ মাত্রই পলিগামিস্ট, ওরা মানে ওদেরকে ওই মানে মেকানিজম দিয়েই তৈরি করা হয়েছে, যার ফলে বাইরের প্রতি তাদের একটা মোহ থাকবে, একটা আকর্ষণ থাকবে, এবং এটা এটা আপনি এটা আপনি এটার কোন সাইন্টিফিক রিসার্চ আপনার কাছে আছে যে পুরুষ মাত্রিক পলিগামি এবং নারী মাত্রিক মনোগামি, এটার কোন সাইন্টিফিক না রিসার্চ ভাইয়া আপনার এটা কাছে? সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে, আমি ইন্টারনেটে এই বিষয়ে অনেক কিছু অনেকগুলো ইয়ে দেখছি, আমাকে এখন মনে নাই কোনটা কোনটা দেখছি, বাট ওদের ওই ইয়েতেই তৈরি করা হচ্ছে। হ্যাঁ মানে মানে তৈরি মেকানিজমটা করা এরকম, হয়েছে, তাহলে তো তৈরি করা হয়ে থাকে, তো শরীরের এমন কোন জিন থাকবে যেটাতে হ্যাঁ পুরুষ মাত্রিক পলিগামি হয়ে যাবে আর নারী মাত্রিক মনোগামি তো হবে। ওই কারণে আপনি তাহলে বাইরের প্রতি তাদের, সেই সাইন্টিফিক রিসার্চটা আমাকে দেখান যেটা যে যে তৈরি করা হয়েছে, তাহলে তো শরীরে সেটার তো প্রমাণ থাকবে। সেই প্রমাণটা বিজ্ঞানীরা বের করেছে যে এই জিনটার কারণে পুরুষ মাত্রিক পলিগামি এবং নারী মাত্রিক মনোগামি। এটা কোথায়, এটা কোন কোথায় আছে সাইন্টিফিক রিসার্চটা, আমি কই পাবো? সায়েন্টিফিক রিসার্চ মানে ভাই আমি ইন্টারনেট থেকে দেখেছি, আমার এখন মনে নেই কোন সাইট থেকে বা কিছু, আমি রিসার্চ করছি কারণ আমার একটা আপু ছিলেন, উনি আমাকে একদিন বলছিলেন, আমার ফ্যামিলিতেই মানে একজনকে আমি দেখছি এরকম, তো যার ফলে আমি খুব আপসেট হয়ে গেছিলাম, তখন ওনার সাথে কথা বলছিলাম যে এরকম দেখো মানে এত সুন্দর সংসার কিন্তু বউটা এত সুন্দরী, কিন্তু দেখা যাচ্ছে হাজবেন্ড অন্যদিকে তার বেশি মন থাকতেছে, বাইরের দিকে মন থাকতেছে, তো মানে এরকম আমি আরো বিভিন্ন মানুষকে দেখছি আশেপাশে, তখন উনি বললো আর কি যে তুই ইয়ে করিস সার্চ দিস, দেখিস যে মানে পুরুষদের এই মনোগামী জিনিসটা, মেয়েরা যেমন এক পুরুষে নিয়ে সারা জীবন কাটাতে পারে কিন্তু পুরুষের কিন্তু সেটা না, পুরুষের এদিক ওদিক হয়, হ্যাঁ এটা নর্মাল, এই বিষয়টা তুই কিন্তু মন খারাপ করিস না নরমাল এরকম, মানে হ্যাঁ এটা মানে পুরুষের একটু একটু এটা করতেই পারে। হ্যাঁ এটা আপনি যে তাদের, আপনি যে ছোটবেলা থেকে যে জিনিসটা শুনে শুনে বড় হয়েছেন যে ছেলে মানুষ একটু দুষ্টুমি হ্যাঁ করবেই, ছেলে মানুষ না একটু দুষ্টু এদিক সেদিক মুখ দিবেই, দড়ি ছেঁড়া গরুর মতো এদিক সেদিক মুখ দিবেই, মেয়েদেরকে একটু সামনে সামনে চলতে হবে, মেয়েদেরকে একটু সহ্য করতে হবে, এই জিনিসগুলো আপনি ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছেন? এটা না আমি ভাইয়া ছোট ছোটবেলা থেকে শুনি ভাইয়া, সত্যি কথা আমি তোকে বলি আপনার মা খালা দাদি এরা নিশ্চয়ই আপনাকে ছোটবেলা থেকে আপনাকে এই না জিনিসটা বারবার এগুলা বলে ভাইয়া, আসবে আমি বড় দিচ্ছে। হয়ে যখন দেখলাম ভাইয়া আমি তখন এবং কিন্তু আস্কাই এবং করছি, এবং এবং আপনার ভাইটাকে, আপনার ভাইটাকে একই কথা বলেছে, ছেলে মানুষ একটু পাশের বাসার মেয়েটা একটু টিস করেছে, তো কি হয়েছে, পুরুষ মানুষ একটু করবি, পুরুষ মানুষ একটু লুচ্চা হবেই, লুচ্চামি করবি, এবং আপনারই করতে হবে, না আপনারই সামনে চলতে হবে, বিষয়টা তো তুমি কাটা কর এইগুলো যে না আচ্ছা কে যেন কিছু বলছিলেন না, বলেন বিশেষ করে বলেন। জি ভাই, আমি বলতেছিলাম আপুরে যে আপু আপনি এরকম মানে পুরুষ মাত্র এই পলিগামি এরকম জেনারেল স্টেপের না দিয়ে আপনি মনে করেন যে আপনার নবী নিয়ে বলেন, আপনার আপনার সাহাবিদের নিয়ে বলেন, আমাদের ইনক্লুড করেন না, ঠিক আছে? কারণ এরকম তো আপনি যদি রেফারেন্স দিতে পারবেন না, তখন এরকম জেনারেল স্টেপের না দিয়ে ভালো। আপনার নবী পলিগামি ছিল সেটা আপনি বলেন, সমস্যা নেই, এটা তো আমরা জানি, সেটা নিয়ে বলেন, আমাদের ইনক্লুড না করাই বেটার, বুঝছেন? না আমি জেনারেল স্টেপের না সবাইকে দিয়ে বলছি, অবশ্যই আপনি তাহলে মুসলমান পুরুষদের কথা বলেন, আপনি বলেন যে মুসলমান পুরুষদের মধ্যে বিষয় মানে পুরুষ মুসলমান পুরুষ মাত্রই লুচ্ছা এবং তারা পলিগামি, আর এটা এটা আপনি বলতে পারেন, আপনি যেহেতু মুসলিম সেটা আপনি বলতে পারেন, আমাদেরকে মাছ বেটার, ইনক্লুড করবেন না। মাছ বেটার, এটা আমাদের ইনক্লুড আচ্ছা না করাই ভালো আপু। হ্যাঁ ভাই আমি তো আপনাদের সম্বন্ধে জানিও না ভালো করে, আমি আমার যেটা পরিচিত মানুষ, আমি আমার সমাজটা নিয়ে বলতেছি আপনি যে বলেছেন পুরুষ মাত্রই, পুরুষ মাত্রই শব্দটার মানে কি আপনি বলেন তো? আমি পুরুষ মাত্রই বলতে চাচ্ছি, আমার যে আপুটার সাথে আমার কথা হয়েছে সেই কনফারেশনটা বলছি আমি, হ্যাঁ সেই কথাগুলো বলছি, সেই কনভার্সেশনটা আমি বলছি, মানে আমি কিন্তু আমার ফ্যামিলিতে কখনোই দেখি নাই ছোটবেলা থেকে মানে যে পুরুষরা বাইরের দিকে মন বা কিছু, মানে আমি আমার বাবাকে, আমার ভাই, আমার মামা, চাচা সবাইকে দেখছি যে ওয়ান ওমেন ম্যান, মানে মানে তারা আপনার একটা বাবা, মহিলা নিয়ে, আপনার বাবা, আপনার ভাই সবাই এরকম ছিল? না আমি বলতে চাচ্ছি যে আমি ফ্যামিলিতে দেখেছি যে সবাই ওয়ান ওমেন ম্যান, মানে তারা একটা মহিলা নিয়ে সংসারটা কাটি দিয়েছে, তারা কখনোই বাইরের দিকে ওভাবে আমি দেখিনি, আমার জানা মতে কখনো দেখিনি, আমি আমার ফ্যামিলিতে সবাই খুব স্বচ্ছ ভাবে আমি দেখেছি, কিন্তু আমি বড় হয়ে যখন আমি মানে বৃহত্তর পরিবেশে গেলাম, বৃহত্তর সমাজে গেলাম, তখন আফটার মাই ম্যারেজ, তখন আমি বিষয়গুলো দেখলাম ভাইয়া, ওগুলো জাস্ট স্ট্রাইকিং, মানে এতটা ভয়ঙ্কর ছিল, আমি মেন্টালি অনেক সিক হয়ে গেছি, আমি আচ্ছা বুঝতে আপু, পারছি আপনি না আমার পয়েন্টটা কথাটা, আমার কথাটা মনে পড়ছে, আচ্ছা জিজ্ঞাসা ভাই এক সেকেন্ড, কেন মানে আপনার বাবা, আমি ধরে নিচ্ছি যে আপনার বাবা পলিগামি না, এই জিনিসটা আপনার খুবই ভালো লেগেছে, জি এবং আপনি অনেক পুরুষের কথা শুনেছেন যারা হচ্ছে গিয়ে এদিক সেদিক অনেকগুলো বিয়ে টিয়ে করেছে বা অনেকগুলো মেয়ের সাথে যাদের যৌন সম্পর্ক, ভাই আমি এটাকে আবার অনেক কিছু এটাকে আবার চাক্ষুষ ভাবে আমার বৃহত্তর সমাজে যখন দেখলাম ভাইয়া, বিশেষ করে আমি না মানে পাগল হয়ে গেছি, মানে জিনিসগুলো আমার নিতে পারছিলাম না, আমি খুবই আপসেট হয়ে গেছি এবং আমার খুব খারাপ লাগতেছিল যে একটা সম্পর্কে থাকার সময় সম্পর্কটা হয়তো সে যদি ভালো না লাগে তাহলে ক্লোজ করে সে যাকে ভালো লাগে তার সাথে থাক, আর যদি তার একটা মেয়ের সাথেও সে লয়াল থাকতে না পারে তাহলে বিয়ে সম্পর্কটা রাখার দরকার নাই, সে স্বাধীনভাবে ঘুরে বেড়াক, সে সালমান খানের মতো আজকে কালকেও, আমার কোনো প্রবলেম নাই, হাজার জনের কোটি কোটি জনের সাথে, কিন্তু একটা সম্পর্কে যখন আমি থাকবো আমি অবশ্যই অবভিয়াসলি আমি সেখানে লয়াল থাকবো, আমার কথা হচ্ছে সেটা, মানে আপনি আপনার পুরো কথা দিয়ে আসলে এটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে বহুগামী অনেকগুলো স্ত্রী যাদের তারা অত্যন্ত নিকৃষ্ট স্বভাবের মানুষ, তাই তো? মানে আমার কাছে নিকৃষ্ট না আমার কাছে খারাপ লাগে, এটা ডিসলয়্যালটি, কারণ এটা ফাঁকি দেওয়া হচ্ছে এক ধরনের, কিন্তু তার সেই তার পার্টনারের প্রতি সেই মানে আপনার অবিশ্বাসী থাকাটা, প্রত্যেকটা কথা কার দিকে যাচ্ছে এটা কি আপনি একটু খেয়াল করেছেন আপু? প্রত্যেকটা কথা যে কার দিকে যাচ্ছে, কে এখানে সবচেয়ে বড় লম্পট হচ্ছে, এটা কি আপনি একটু খেয়াল করেছেন? আপনি যে মোহাম্মদের দিকে দাঁড় করবেন সেটা আমি জানি ভাইয়া, এখন ওনার বিয়েগুলো যে বিয়েগুলো মানে হয়েছে ভাইয়া, সে শুধু এতগুলো বিয়ে করেছে তাই না, দাসীর সাথে পর্যন্ত করতো, মানে দাসী পর্যন্ত ছাড়তো না, বাচ্চা মেয়ে পর্যন্ত ছাড়তো না, বুড়ি বুড়ি মহিলা পর্যন্ত ছাড়তো না, এমনকি ভাইয়া মানে উনি তো ইয়াং বয়সে ভাইয়া একজনকে নিয়েই ছিল, ইয়াং বয়সে উনি মানে যখন খাদিজা আসে, ইয়াং বয়সে সে ছিল একজন ঘর জামাই ছিল, সে একজন ব্যবসায়ী মহিলাকে বিয়ে করে তার কাছে আশ্রিত হিসেবে ছিল, সেই ধনী খাদিজার বাসায় সে আশ্রিত হিসেবে ছিল, মানে সে ছিল একজন ঘর জামাই। এখন আপনি আমাকে বলেন তো আপু, যে একজন মানে দরিদ্র লোক যদি একটা বড় লোক মহিলা বিয়ে করে, তার পক্ষে কি লুচ্চামি করার ইচ্ছা থাকলেও সে কি এমন বলদ হবে যে সে লুচ্চামি করবে
এবং লুচ্চামি করলে তো খাদিজা তার পাছায় বেতের বাড়ি মেরে তাকে ঘর থেকে বের করে দিত, তাই না? ভাইয়া উনারাও কিন্তু অনেক জাজেল বংশ থেকে আসছে, কুরাইশ বংশ থেকে, ওনাদের বংশ কিন্তু ফেলা না। ওনার বংশ যেটাই হোক, ওনাদের অবস্থা সেই সময় ছিল অত্যন্ত করুণ, অত্যন্ত করুণ। আমি আপনাকে বেরো রেফারেন্স বের করে দেখাচ্ছি। আবু তালিবের বাসায় আশ্রিত ছিল মোহাম্মদ, এবং আবু তালিবের বাসায় তখন খাবার দাবার ছিল না দেখে আবু তালিব কি করেছে, আলীকে তার সমস্ত ছেলেদেরকে ভাগ করে দিয়েছে। আর মোহাম্মদকে ডেকে বলেছে, মোহাম্মদ তুমি এই আলীর দায়িত্ব নাও, আলীকে তোমার বাসায় নিয়ে যাও, কারণ আমি ওদেরকে খাওয়াতে পারছি না। তখন মোহাম্মদ আলীকে তার বউয়ের বাসায় নিয়ে গেছে, সেখানে সে লালিত পালিত হয়েছে। আলী লালিত পালিত হয়েছে মোহাম্মদের মানে খাদিজার বাসায়। ও তাদের অবস্থা ছিল খুবই খারাপ, খুবই শোচনীয় অবস্থা ছিল মোহাম্মদ এবং মোহাম্মদের পরিবারের। আবু তালিবেরও অবস্থা ছিল খুবই শোচনীয়। আপনার কেন মনে হচ্ছে যে সেই সময় মোহাম্মদের লুচ্চামি করার ইচ্ছা থাকলেও মোহাম্মদ গরজামি কি কেউ কখনো লুচ্চামি করে? এটা কি সম্ভব? গরজামি কখনো লুচ্চামি করে না, গরজামি সিধা হয়ে থাকে। ওনার খাদিজা রাদিয়াল্লাহু প্রতি ওনার ভালোবাসা তো অসীম ছিল। উনি যত ওয়াইফ আছেন ওনার, তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন উনি খাদিজাকে। এবং এটা নিয়ে হযরত আয়েশা বলছেন যে আপনি সকলে মানে খাদিজাকে এত বেশি করেন, মানে ওনার হিংসাটা প্রকাশ পেয়েছে যে আমাদের তো হিংসা হয়। তখন বলছেন খাদিজা আসলে সেরকম ছিলেন, উনি পূর্ণবতী নারী ছিলেন। এবং এত ভালোবাসা থাকলে তো মানে আমি ধরেন আমি যাকে যদি এরকম হয়, আমি দেখেছি যে একটা দুইটা পাখি আমাদের বাসায় দুইটা পাখি ছিল, একটা পাখি যখন মারা গেল তখন তার সঙ্গী পাখিটা আমি দেখতাম যে সঙ্গী পাখিটা মারা যাচ্ছে দুঃখে, কয়েকদিন না খেয়ে খেয়ে মারা যাচ্ছে। তো মানে একটা সঙ্গী পাখি মারা গেল আর কয়েকদিনের মধ্যে তার সেই দিনই সে আরেকটা পাখির সাথে আরো 10টা পাখির সাথে গ্রুপে ইয়া করা শুরু করলো, এরকম আমি কখনো দেখিনি। এটা কি ভালোবাসার প্রমাণ বলে নাকি? না, উনি মারা যাওয়ার পরপরই তো বিয়ে করেন, উনি অনেকদিন পরে বিয়ে করা হয়েছে, সেটা আলেম নির্দেশে বিয়ে করেছে। এক বছরের মধ্যে দুটা বিয়ে করেছে খাদিজা মারা যাওয়ার এক বছরের মধ্যে দুটা বিয়ে করেছে, তখন উনি আল্লাহ নির্দেশে বিয়ে করা হয়েছে। হ্যাঁ, আর খাদিজা একবার বলছেন বিয়ে করে নাই, অনেকদিন পরে করেছে, আবার বলছেন আল্লাহ নির্দেশে করেছে। না, আমি আমি বলতে চাচ্ছি যে উনি সাথে সাথে বিয়ে করে নাই, এটা বলতে চাচ্ছি যে খাদিজার সব বলতে ওনার সময় লাগছে, প্লাস উনি অসুখ অসহায় ছিলেন, কারণ খাদিজা চলে যাওয়ার পরে সেই সময় বিয়ে করতে তো অনেক টাকা লাগে আপু। হ্যাঁ, বিয়ে করতে তো মানে এই মহরে টাকা লাগে, এখন এত টাকা তো সেই সময় তার কাছে ছিল না। সে তো খাদিজার সব টাকা ভেঙে খেয়ে ফেলছে, সে তো উড়াইছে টাকা সেই সময়, তার তো নিজস্ব কোনো ইনকামও ছিল না, ইনফ্যাক্ট সে খাদিজার টাকা চলতো। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন, উরি তুকি ফিল মানে আমি সালা সালা ইয়াল আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কবেন না, বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন, তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম, ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পড়েন, বিয়ে হয়ে গেল।